أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকলকে বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং রহমত নাযিল হোক এটি আমার কামনা বাংলাদেশী সেবা পার্টি কখনো কোনো দুর্নীতিকে সাপোর্ট করবে না এটা তাদের অঙ্গীকার কুরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি যারা পৃথিবীতে দুর্নীতি করছে তাদের কেন সাপোর্ট করা যাবে না এই ব্যাপারটি নিয়ে আমরা 7 নম্বর সূরা আল আরাফ এর 142 নম্বর আয়াতে দেখতে পাই এখানে আল্লাহ বলেন وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً وَقَالَ مُوسَى لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ অনুবাদ হলো আর মূসা আমার সাথে চুক্তি সম্পন্ন করার জন্য 30 রাতের ওয়াদা করে সেই সাথে আরো 10টি রাত যোগ করে দেওয়া হয় যেন সে 40 রাতে সম্পূর্ণ করতে পারে মূসা তার ভাই হারুনকে তখন সে বলে তুমি আমার প্রতিনিধিত্ব করবে আমার অবর্তমানে আমারই সম্প্রদায়ের ব্যাপারে শুধরানোর চেষ্টা করবে আর গলজক সৃষ্টিকারীদেরকে মোটেই তুমি অনুসরণ করবে না আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে সবাইকে বলতে চাই আমরা কখনো বাংলাদেশে গলজক সৃষ্টিকারীদের সাপোর্ট করতে চাই না আমরা এই দেশে সব সময় শুধরানোর চেষ্টা করে যাব সেদিন ছিল 7 জানুয়ারি 2011 সাল কিশোরী ফেলানি খাতুন বাবা নুরুল ইসলাম তার মাতা জাহারা খাতুন জাহানারা খাতুন ফুলবাড়ি অনন্তপুর সীমান্তের কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর এক সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে সে নিহত হয় এই ফেলানি খাতুন লাশটি এইভাবেই মরা পাখির মতো ঝুলতে থাকে কত নিদারুণ দৃশ্য আর দেশ বিদেশের ধার্মিক ও অধার্মিক লোকেরা চেয়ে চেয়ে ফটো তৈরি করে নিয়ে তারা সব মিডিয়াগুলিতে ছাপায় কিছুকাল খুব ঝড় ওঠে হঠাৎ স্তব্ধ হয়ে যায় মানবাধিকার সংস্থাগুলি দিতে পারেনি ন্যায় বিচার তবে বিএসএফ এর বিশেষ আদালত অমিয় ঘোষকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে মানুষ আমরা সবাই কিন্তু মরণশীল কেউ এই জগতে চিরস্থায়ী বসবাস করার জন্য আসেনি ভালো মন্দের বিচার অবশ্যই একদিন হবে এই বিশ্বাস আমরা যারা মুসলিম আমাদের রয়েছে কেননা 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 34-35 আয়াতে আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ্বাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন এর অনুবাদ হলো আল্লাহ বলছেন তোমার আগেও তো কোন লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি সুতরাং তুমি যদি মারা যাও তাহলে তারা কি চিরজীবী থাকবে জীব মাত্রেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি আমার কাছেই তো তোমরা সবাই ফিরে আসবে এই ফয়সালাটি আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হল ফেলানি খাতুন
সে এভাবেই জগৎ থেকে চলে গেল, তার বাবা মা আজও কোনো ন্যায় বিচার পায়নি, মিডিয়া সবই পৃথিবীতে স্তব্ধ হয়ে গেল, কারণ ফেলানি খাতুন যদি মুসলমান না হতো তাহলে দেশ বিদেশের গণমাধ্যমগুলি ও মানবাধিকার কর্মীরা থেমে থাকত না। সীমান্তে যেভাবে ভারতীয়দের গুলিতে স্বাধীন বাংলাদেশিদের অপমৃত্যু হচ্ছে, আমরা যেভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারছি, তাতে উপরের লোকদের কোনো মাথা ঘামানো নেই। এমনকি মন্ত্রী পর্যায়ের লোকেরা এবং নেতা পর্যায়ের লোকেরা তারা এই কথা বলছেন, এটা সাধারণ ঘটনা, এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যদি একটু চিন্তা করেন নিজ নিজ ভাবে, যে এই পৃথিবীতে আমরা একবার এসেছি, আর একবার আমাদের আসা হবে না, সেই হেতু আমরা অন্তত মানব সেবার জন্য ভালো কিছু কাজ করে যাই। আমরা সবাই মিলে এক হয়ে প্রথমে যদি আমরা আমাদের চরিত্রকে বদলিয়ে নিতে পারি, নিজেদের ব্যক্তিত্বকে নিজ নিজভাবে বদলিয়ে নিতে পারি, আর সবাই যৌথভাবে আমরা এই দেশকে আইনের মাধ্যম দিয়ে চালাতে পারি, তাহলে এই দেশ হবে স্বর্ণের দেশ। তাই বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে বলতে চায়, আপনারা দুর্নীতিবাজ লোকদের সাপোর্ট করবেন না, এবং গোলযোগ যারা সৃষ্টি করে, হোক তারা ধর্মের নামে অথবা হোক তারা রাজনীতির নামে, আপনারা অন্তত তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। বাংলাদেশি সেবা পার্টিকে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা সবাই মিলে এই দেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়তে পারি, এবং আমাদের ভাই বোনদের, যাদের উপর নির্যাতন হয়েছে, যারা নিপীড়ন হয়েছে, আমরা তাদের সঠিক বিচার অন্তত দিতে পারি এবং পেতে পারি। আল্লাহ আমাদের সবারই সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।